সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম টস আইটি কর্নারে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা এই পর্বে আলোচনা করতে যাচ্ছি কেডিপি অর্থাৎ কিন্ডল পাবলিশিং নিয়ে তো কিন্ডল পাবলিশিং নিয়ে এ পর্যন্ত বাংলাদেশে অনেকগুলো ইউটিউবার অনেক ধরনের ভিডিও তৈরি করেছে তো আপনারা ইউটিউবে কিন্ডল ডিরেক্ট পাবলিশিং অর্থাৎ কেডিপি বাংলা টিউটোরিয়াল লিখে সার্চ দিলে অনেক ধরনের ভিডিও পাবেন তো অনেকের মধ্যে হাতে গোনা কয়েকজন কেডিপি নিয়ে খুব ভালো কিছু ভিডিও বানিয়েছেন তবে যতগুলো ভিডিও আমি দেখেছি তাদের মধ্যে একটা বিষয়টা লক্ষ্য করা গেছে যে কেডিপি থেকে আপনি কিভাবে আর্ন করতে পারবেন কিভাবে আপনি একটা বুক পাবলিশ করতে পারবেন কিভাবে একটা বুক ডিজাইন করতে পারবেন বা কিভাবে আপনি কিওয়ার্ড সার্চ করতে পারবেন কিভাবে আপনি একটা বইয়ের ইন্টেরিয়র ডিজাইন করতে পারবেন এ ধরনের প্র্যাকটিক্যাল পার্ট নিয়ে অনেক আলোচনা রয়েছে বাট যে জিনিসটাতে লিমিটেশন রয়েছে সেটা হলো যে আপনি কেডিপিতে কেন কাজ করবেন তো একটা জায়গাতে কাজ করার আগে আমাদের যেই কনসেপ্টটা ক্লিয়ার থাকা উচিত সেটা হলো যে আমি এই সেক্টরটাতে কেন কাজ করবো তো এটা বেশি ইম্পর্টেন্ট কারণ হলো এই যে আপনি যদি কোনো এক লক্ষ্য নিয়ে আগাতে চান সেক্ষেত্রে যদি আপনি আপনার কাজটা যদি আপনার 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 কাছে কাছে না হয় বা কাজটা যদি ক্লিয়ার ঝাপসা হয় সেক্ষেত্রে দেখা যাবে যে প্রথম পনেরো দিন বিশ দিন বা এক মাস পরে আপনার সেই কাজের উপরে আগ্রহ হারিয়ে যাচ্ছে তো এরকম অনেকে দেখা যায় যারা অনলাইন মার্কেটিং করতে চায় বা অনলাইন ফ্রিল্যান্সিং কাজ করতে যায়। তারা কিছুদিন পরে একটা গুড ফিডব্যাক না আসার ফলে আমরা সেই কাজ থেকে একটু সরে আসি বা আমরা অন্য দিকে ডাইভার্ট হই সো কেডিপি নিয়ে আমি অনেকগুলো ভিডিও দেখেছি অনেক টিউটোরিয়াল দেখেছি তো আমার যে জায়গাটায় একটু লিমিটেশন মনে হয়েছে সেটা হলো যে অ্যাকচুয়ালি কেডিপিটা কি আমি কেডিপি নিয়ে কেন কেন কাজ করব এই বিষয়টা অনেকে ক্লিয়ার করে বলে নাই যার কারণে কেডিপির কাজ বোঝা গিয়েছে কিন্তু কেডিপিতে আমি কেন কাজ করব এই জিনিসটা এখনো অতটা ক্লিয়ার না তো আপনি কেডিপিতে কাজ করেন বা না করেন আপনি কেডিপিতে আগ্রহী হন বা না হন তো আজকে ভিডিওটা আশা করি আপনাকে এতটুকু উপকারে আসবে যে কেডিপি অর্থাৎ কিন্ডল ডিরেক্ট পাবলিশিং নিয়ে আপনি একটা ডেপথ কনসেপ্ট নিয়ে যেতে পারবেন আজকের ভিডিও থেকে তো আশা করি সাথে থাকবেন শুরু করছি কেডিপি নিয়ে ডিরেক্ট একটা আলোচনা করব আশা করি তো কেডিপির অর্থটা আমি আগে এই কিছুক্ষণ আগে বলে ফেলেছি কেডিপি বলতে আমরা যেটা বুঝি কিন্ডল ডিরেক্ট পাবলিশিং তো অন্যান্য ইউটিউবার আপনাদের যেটা জেনেছেন অন্যান্য টিউটোরিয়ালের মাধ্যমে সেটা হলো হয়তো বা কেডিপি একটা ডিরেক্ট পাবলিশিং যেখানে আপনি একটা বই পাবলিশ করতে পারেন সেটা একটা প্যাসিভ ইনকাম হিসাবে কাজ করে এবং এটাতে আপনি আজীবন রয়্যালিটি পাবেন যা আর যেমন রয়্যালিটি এই অর্থে বলা হয় যেখানে যে আপনি সাপোজ এক বছর কাজ করলেন বা ছয় মাস কাজ করলেন বা দুই বছর কাজ করলেন বাকি সময়টা আপনি কাজ করতে পারলেন না অন্যান্য আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং সাইটে যেটা হয় সেটা হলো আপনি যখন কাজ করেন তখন আপনি ইনকাম পান যখন আপনি কাজ বন্ধ করে দেন সেখ তখন সেখান থেকে আপনার আর্নিং হওয়াটা বন্ধ হয়ে যায় কিন্তু কেডিপি আপনাকে যে ফ্যাসিলিটিটা দেয় সেটা হলো যে এটা একটা বইয়ের মতো যে আপনি এখান থেকে আজীবন একটা রয়্যালিটি পাবেন অর্থাৎ আপনি যে বইটা পাবলিশ করেছেন সেই বইটা থেকে যতদিন বইটা বিক্রি হবে ততদিন তার একটা নির্দিষ্ট রেভিনিউ আপনার অ্যাকাউন্টে জমা হবে তো বেসিক্যালি এটা হলো প্যাসিভ ইনকাম তো আমি আশা করি কেডিপি নিয়ে একটা ডিটেল ব্রিফ আপনাদের দিতে পারবো যদি আপনাদের হাতে সময় থাকে আশা করি একটু মনোযোগ দিয়ে শুনবেন তো যদি আমি ফর্মালি শুরু করতে চাই সেক্ষেত্রে একটা কথা বলতে হয় সেটা হলো যে আমাদের যেটা হয় আমাদের সমাজে যে যে জিনিসটা হয় সেটা হলো আপনি যদি অতীত থেকে দেখতে চান বা আমাদের ট্র্যাডিশনালি যেটা হয় আপনি যদি একটা বই পাবলিশ করতে চান সেক্ষেত্রে দুইটা কাজ হতে পারে একটা হলো যে আপনার পাবলিশারের সাথে সম্পর্ক থাকতে হবে অথবা আপনার যদি পাবলিশারের সাথে সম্পর্ক না থাকে সেক্ষেত্রে এমন কারো কাছে যেতে হবে যার সাথে একটা নির্দিষ্ট পাবলিশিং কোম্পানি মানে যারা বই পাবলিশ করে তাদের ভালো সম্পর্ক রয়েছে এমন কারোর কাছে যেতে হবে যে ভাই আমি একটা বই পাবলিশ করতে চাই আমাকে একটা পাবলিশারের সাথে পরিচয় করাই দেন আমার এই বইটা পাবলিশ করব অথবা দুই নম্বর যেটা হতে পারে সেই পাবলিশারের সাথে আপনার এমনিতেই ভালো সম্পর্ক রয়েছে আপনি ডিরেক্ট সেই পাবলিশারের কাছে গেলেন এবং আপনার বই পাবলিশ করার জন্য তাকে বললেন যে আমার এই বইটা আপনার প্রকাশনা থেকে পাবলিশ করে দেবেন যেমন আমাদের নর্মালি হয় আনন্দ প্রকাশনা বা সখা প্রকাশনী বা অগ্রদূত প্রকাশনী দেবদূত প্রকাশনী এরম বিভিন্ন প্রকাশনার আন্ডারে বইগুলো পাবলিশ হয় তাতে কি সুবিধা হয় যে আপনার যেই প্রকাশনীটা অনেক নাম করা বা ফেমাস প্রকাশনী যেই প্রকাশনীর নাম সবাই জানে সেরম একটা বড় পাবলিশিং পাবলিশারের মাধ্যমে যদি আপনার বইটা পাবলিশড হয় তাহলে আপনার বইটা অ্যাডভার্টাইজিংটা ভালো হয় পাবলিসিটিটা ভালো হয় আপনার বইয়ের সেলিংটা ভালো হয় অ্যাকচুয়ালি আমরা যারা বই পাবলিশ করি বা করতে চাই আমাদের বেসিক উদ্দেশ্য তো থাকে বইটা সেল করা তো ভালো পাবলিশারের কাছে যাওয়ার বেসিক উদ্দেশ্য ওটাই থাকে যে একটা ভালো পাবলিশার আমার বইটা পাবলিশ করবে যার ফলে আমার বইটার ভালো পাবলিশিং হবে অ্যাডভার্টাইজিং হবে যার ফলে আমি একটা বেস্ট সেলার বই উপহার দিতে পারবো আমার অডিয়েন্সকে কিন্তু বাস্তবতাটা একটু ভিন্ন এক্ষেত্রে দেখা যায় অনেক পাবলিশার কোম্পানি রয়েছে যেগুলো আপনার ম্যানুস্ক্রিপ্ট ম্যানুস্ক্রিপ্ট অর্থ হলো আপনার পাণ্ডুলিপি অর্থাৎ আপনি যে বইয়ের পাণ্ডুলিপিটা নিয়ে যাবেন যে আমি এটা প্রকাশ করতে চাই তো এই পাণ্ডুলিপিটা তারা খুলেও দেখে না বা আপনি যদি কোন আপনি যদি কোন এজেন্টের মাধ্যমে সেই পাবলিশারের কাছে যান তারপরও তারা আপনার সেই ম্যানুস্ক্রিপ্টটা পাবলিশ করবে না কারণ এখানে অনেক ধরনের ক্রাইটেরিয়া থাকে ওদের পছন্দ হয় না ওরা সেই আপনার পাণ্ডুলিপিটা পড়তেছেই না যদি সে নাই পড়ে তাহলে সে পাবলিশ কেন করবে বা আগ্রহ জন্মায় না নতুন রাইটার কি লিখছে না লিখছে এই ধরনের অনেকগুলো ফ্যাক্ট থাকে যার জন্য আপনাদের বইটা পাবলিশই করে না তো এবার তৃতীয় অপশনে আসি সাপোজ আপনার বইটা পাবলিশ করলো কিন্তু আপনার বইটা পাবলিশ হওয়ার পরে আপনার বইটা যে একটা বইয়ের দোকানে স্থান পাবে বা আপনার বইটা যে বিক্রি হবে তারও কিন্তু কোনো গ্যারান্টি নাই সো আপনি একটা বই হাত পা ধরে মানুষের কাছে গিয়ে গিয়ে পাবলিশ করলেন কিন্তু পাবলিশ করার পর দেখা গেল যে আপনার সেই বইটা সেল হইতেছে না কিন্তু তাহলে যেটা হলো যে আপনার শুধু বই পাবলিশ করাই হলো কিন্তু আপনার সেই বইয়ের আলটিমেটলি সেল না হলে আপনার যে লক্ষ্য বা উদ্দেশ্য ছিল সেটা আপনার পূরণ হলো না তাহলে এখন কি করা যায় তো ইজ দ্য অ্যানাদার ওয়ে ফর মি টু পাবলিশ মাই বুক উইদাউট গোয়িং থ্রু এ ট্র্যাডিশনাল পাবলিশার মানে আমি বলতে চাচ্ছি আমি ট্র্যাডিশনাল পাবলিশারের কাছে গেলাম না কিন্তু আমি আমার বই পাবলিশ করতে চাই এমন কি কোনো ওয়ে আছে তো অবশ্যই এই ধরনের একটা ওয়ে আছে সেটা হলো একটা অ্যানাদার প্ল্যাটফর্ম যেটা অ্যামাজন দিচ্ছে সেটা হলো কিন্ডল ডিরেক্ট পাবলিশিং অর্থাৎ আপনি নতুন কি পুরাতন সেটা কোনো বড় কথা নয় আপনি অ্যামাজনে যদি আপনার একটা অ্যাকাউন্ট থাকে ইন্ডেল ডিরেক্ট পাবলিশিং তাহলে আপনি আপনার বইটা এখানে পাবলিশ করতে পারবেন শুধু এখানে একটা সুবিধা হলো আপনি আপনার বইটা পাবলিশটি করছেন না অ্যামাজনে আপনি এখানে একটা গ্লোবাল অডিয়েন্স পাচ্ছেন কারণ অ্যামাজন হলো গ্লোবালি ভ্যারিফাইড এবং গ্লোবালি ট্রাস্টেড একটা ওয়েবসাইট যেখান থেকে আপনার প্রচুর পরিমাণে প্রোডাক্ট সেল হইতেছে সেখানে আপনার বইও সেল হইতেছে তার মানে আপনার একটা মার্কেট প্লেস পেয়ে গেলেন যেখানে আপনার হাজার হাজার অডিয়েন্স আছে হাজার হাজার ভিউয়ার্স আছে ভিজিটর্স আছে যারা যে যার মাধ্যমে আপনি কি করতেছেন গ্লোবালি আপনি একটা অডিয়েন্স পাচ্ছেন আপনার নতুন বইটার জন্য এখানে একটা বিষয় আপনার মাথায় রাখতে হবে সেটা হলো উইথ লিটিল টু নো আনফ্রন্ট আপফ্রন্ট ইনভেস্টমেন্ট অর্থাৎ আপনি যে বইটা পাবলিশ করছেন এক্ষেত্রে আপনাকে নর্মালি ট্র্যাডিশনাল পাবলিশার হলে আপনাকে টাকা দেওয়া লাগতো তেল দেওয়া লাগতো অনেক কিছু করতে হতো কিন্তু অ্যামাজনকে আপনাকে আপফ্রন্ট ইনভেস্টমেন্ট ছাড়াই কোনো প্রকার ইনভেস্টমেন্ট ছাড়া আপনি একটা বই পাবলিশ করতে পারতেছেন শুধুমাত্র যেটা ইনভেস্ট করতেছেন সেটা হলো আপনার সময় শুধুমাত্র আপনার সময়কে ইনভেস্ট করিয়া আপনি যেটা করতেছেন আপনি মতো একটা ইন্টারন্যাশনালি গ্লোবালি ভেরিফাইড একটা ওয়েবসাইটে আপনি আপনার একটা বই পাবলিশ করতেছেন তো এর সাহায্যে কি হতেছে আপনার পাবলিসিটিটা বাড়তেছে এবং আপনার বইটা বেশি সংখ্যক অডিয়েন্স কাছে পৌঁছাচ্ছে তো এখন যেটা হয় এইভাবে নিজে বই পাবলিশ করতেছেন সেটা ফিকশন হতে পারে নন ফিকশন হতে পারে অ্যামাজনে প্রচুর পরিমাণে বই রয়েছে ফিকশনের বই রয়েছে নন ফিকশন বই রয়েছে থ্রিলার রয়েছে এই ধরনের বইগুলা মানুষ বিক্রি করে হাজার হাজার টাকা কামাচ্ছে এক মাসে তো আপনি যদি এই ধরনের বই অ্যামাজনে পাবলিশ করতে পারেন ফিকশন থ্রিলার নন থ্রিলার রোমান্টিক ড্রামা তো এই ধরনের বই পাবলিশ করে আপনি এক মাসে মিনিমাম আপনি দুই হাজার ডলার থেকে শুরু করে চল্লিশ হাজার ডলারেরও পর্যন্ত আপনি পার মান্থ ইনকাম করতে পারবেন তো এখন যে বিষয়টা নিয়ে আসি সেটা হলো এটাকে আপনার আমরা প্যাসিভ ইনকাম কেন বলছি তো আপনি স্টুডেন্ট হতে পারেন আপনি গভর্নমেন্ট জব হোল্ডার হতে পারেন আপনি প্রাইভেট জব হোল্ডার হতে পারেন আপনার জবের পাশাপাশি আপনি রাত্রে বাসায় এসে ফ্রি থাকছেন কিন্তু আপনার কিছু ইনার ক্রিয়েটিভিটি আছে যার দ্বারা আপনি বই লিখতে পারেন অথবা আপনি কোনো কিছু ডিজাইন করতে পারেন সাপোজ আপনি কাভার পেজ ডিজাইন করতে পারেন তো এই ধরনের কাজগুলোর সাহায্যে যেটা হয় আপনি আপনার অলস সময়ে যে সময়টাতে আপনি ফেসবুকিং করছেন ম্যাসেঞ্জারে চ্যাট করছেন বা নেটফ্লিক্সে আপনি মুভি দেখছেন বা অন্য কোথাও কথা বলে টাইম পাস করছেন সেই সময়টা আপনি একটু প্রোডাক্টিভ কাজে লাগিয়ে আপনার মো মেন ইনকামের পাশাপাশি আপনি যে সেকেন্ডারি ইনকামটা করছেন সেই তার দ্বারা আপনি এখানে আর্ন করতে পারেন আর ফার্স্টে যে কথাটা বলেছি সেটা হলো আপনি যেহেতু আপনার শুধু টাইম ইনভেস্ট করতে হচ্ছে এই টাইম ইনভেস্টটা আপনাকে সারা জীবন করতে হচ্ছে না এই টাইম ইনভেস্টটা আপনাকে হোপফুলি সিক্স মান্থ ওয়ান ইয়ার অর টু ইয়ার্স করছেন তারপরে যে লাইফ টাইম আপনি একটা রয়্যালিটি পাচ্ছেন সেটাকে আমরা বলতেছি প্যাসিভ ইনকাম অর্থাৎ এই সাহায্যে আপনি একটা প্যাসিভ ইনকাম করতে পারেন যেটা আপনার পার মান্থ একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে যোগ হবে যেটা আপনার লাইফস্টাইলকে অনেক সচ্ছল করতে পারে এবং আনন্দদায়ক করতে পারে তো কিন্ডেল ডিরেক্ট পাবলিশিং এর দুই ধরনের বই থাকে বেসিক্যালি একটা হলো ই একটা হলো আপনার পেপার ব্যাক তো ই বুক বলতে আমরা যেটা বুঝি এতক্ষণ আমি যেটা নিয়ে আলোচনা করলাম সেটা হলো ই বুক অর্থাৎ ইলেকট্রনিক বুক আপনার বইয়ের একটা কপি থাকবে সেটা ভূতের গল্প হতে পারে রোমান্টিক গল্প হতে পারে ফিকশন নন থ্রিলার বিভিন্ন ধরনের হতে পারে এখন আপনার কথা হলো ভাই আমি তো লেখক না আমি তো ভালো গল্প লিখতে পারি না তার উপর আবার ইংরেজিতে গল্প লেখা ইটস টু ডিফিকাল্ট এটা কখনোই সম্ভব না এবং আপনি এটাও বলতে পারেন আমার তো ব্যাকগ্রাউন্ড ইংলিশ না আমি গুড আর্টিকেল রাইটারও না সো আমি নর্মাল একটা অ্যাপ্লিকেশন লিখতে আমার অনেক স্পেলিং মিস্টেক হয় গ্রামার্টিক্যাল এরোর হয় তো আমার দ্বারা স্টোরি রাইটিং সম্ভব না তাহলে আপনি কি করেন আপনি ই বুকটা অমিট করে দেন আপনার ইমুক ই বুকে কাজ করার কোনো দরকার নাই আপনি পেপার বুক নিয়ে কাজ করেন সো পেপার বুকটা কি এটা আগে আপনাকে জানতে হবে পেপার বুক হলো আপনি যদি ঢাকাতে থাকেন আপনি যদি উত্তরাতে যান গেলে দেখবেন আইডিয়াও বলে একটা ভিউ কার্ডের দোকান রয়েছে অনেক বড় একটা দোকান ভিউ কার্ড আমরা কম বেশি বাংলাদেশিরা সবাই জানি ভিউ কার্ড তো ভিউ কার্ডে কি থাকে আমরা ঈদে ভিউ কার্ড দিই ভ্যালেন্টাইন্স ডে তে ভিউ কার্ড দিই মাদার্স ডে ভিউ কার্ড দিই ভিউ কার্ডে কি থাকে ওপরে একটা সুন্দর ডিজাইন করা একটা পেজ থাকে শেষে একটা পেজ থাকে মাঝখানে একটা পাতলা পেজ থাকে যে পেজে মার্জিনটা না ব্ল্যাঙ্ক পেজ থাকে সেখানে আমরা শুধু ফিল আপ করে দিই মাই ডিয়ার অমক বেস্ট উইশেস টু ইদ বা আমরা বিভিন্ন গ্রেটিংস দিই তো এটাকে আমরা বলি পেপার ব্যাগ পেপার ব্যাগ হলো সেই জিনিসটা যেটাতে আমার জাস্ট একটা কাভার পেজ থাকে ফার্স্টে একটা ফ্রন্ট পেজ থাকবে সুন্দর একটা পেছনে একটা ব্যাক কাভার পেজ থাকবে মাঝখানে একটা দুইটা বা দশটা পেজ থাকলো যাতে কেউ গ্রেথিংস উইশেস লিখে পাঠাই দিল এটাকে আমরা বলি পেপার ব্যাগ এই পেপার ব্যাগ কাজ করার জন্য আপনার ইংলিশ গ্রামার দরকার নেই কিছু দরকার নাই এখানে প্রচুর কিওয়ার্ড দরকার হয় সেই কিওয়ার্ডগুলো নেটে অনেকগুলো সাইট রয়েছে সেখান থেকে আপনারা নিতে পারবেন কিন্তু এটার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হলো কীভাবে আপনি আপনার পেপার ব্যাগটা ডিজাইন করবেন আপনি যদি ইলাস্ট্রেটরে কাজ করেন ওকে ফাইন খুবই ভালো আপনি যদি ফটোশপে কাজ করেন তাহলে আপনি নিজেই আপনার পেপার ব্যাগ ডিজাইন করতে পারবেন আর আপনি যদি তা নাও পারেন তাহলে বিভিন্ন ওয়েবসাইট রয়েছে যেখানে ইন্টারিয়র পেপার সেখান থেকে আপনি ডিজাইন করে কেডিপিতে আপলোড করতে পারেন তো বেসিক্যালি কেডিপি বা কিন্ডল পাবলিশিং হলো অ্যামাজনেরই একটা সাব কনসার্ন যার দ্বারা আপনি বই পাবলিশ করে বা পেপার ব্যাগ পাবলিশ করে বা নোটবুক আমরা যে ডায়েরিগুলো পাই আমরা যে ডায়েরিগুলো পাই বছরের শুরুতে চিকন চিকন নোটবুক থাকে নোট থাকে ডেট থাকে ভেতরে ঝাপসা একটা ফুলের ওয়াটার মার্ক থাকে তারপরে অনেকগুলো মার্জিন টানা পেজ থাকে অর্থাৎ আপনি এরকম একটা নোটবুক ও যদি ডিজাইন করে বিক্রি করতে পারেন আপনি সেটাও বিক্রি করতে পারেন মোট কথা আপনি এখানে একটা ডায়েরি বলতে পারেন একটা জার্নাল বা পেপার বুক যাই বলেন আপনি শুধু আমরা যেটাকে বাংলাতে বলি খাঁটি বাংলাতে যেটাকে বলি মলাট আপনি যদি সেই শুধু মলাট বা কাভার পেজটা বানাইতে পারেন আর ভেতরে যদি মার্জিন টানা ব্ল্যাঙ্ক পেজ দিয়ে একটা পিডিএফ বানায় আপলোড করে দেন তাহলে সেটাই আপনার সেল হবে ছয় ডলার সাত ডলার একুশ ডলারে তো নর্মালি এটাই কাজ তো আপনি যদি একটা ই বুকে ইন্টারেস্টেড হন অথবা পেপার বুকে ইন্টারেস্টেড হন নোট বুকে ইন্টারেস্টেড হন তবেই আপনি অ্যামাজনের কেডিপি কেন্ডল ডিটেড পাবলিশিং কাজ করবেন আর যদি আপনার এই ধরনের কাজে অর্থাৎ ডিজাইনিং কাজে কাভার পেজ ডিজাইন ব্যাক পেজ ডিজাইন বা জার্নালের একটা ফর্মেট তৈরি করা অথবা ভিউ কার্ড তৈরি করা তারপর হলো চেক তৈরি করা এগুলো যদি আপনি করতে আগ্রহী হন তাহলে আপনি কেডিপিতে কাজ করতে পারবেন আর যদি আপনার এগুলোতে আগ্রহ না থাকে তাহলে আপনি অন্য কোনো ফ্রিল্যান্সিং করতে পারেন অন্য কোনো ডিজিটাল মার্কেটিং করতে পারেন কিন্তু কেডিপি বা কিন্ডল ডিরেক্ট পাবলিশিং বা অ্যামাজনের কিন্ডল ডিরেক্ট পাবলিশিং সাইটটা আপনার জন্য না বাট আপনি যদি চান তাহলে আপনি এখানে আপনার শ্রম বা টাইম আপনি যদি টাইমটা ইনভেস্ট করেন তাহলে আপনি অবশ্যই কেডিপিতে ভালো করতে পারবেন ইনশাল্লাহ তো বেসিক্যালি এই ছিল কেডিপি নিয়ে আজকের আলোচনা তো আশা করি পোস্টটি আপনাদের ভালো লেগেছে টস আইটি কর্নারের সাথে থাকুন নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হবো পরবর্তী কোনো এপিসোডে কেডিপি নিয়ে খুব একটা ভিডিও হয়তো বা আমি বানাবো না যেই জায়গাগুলো আমার একটু খটকা আছে বা আমার একটু লিমিটেশনস মনে হয়েছে সেই জায়গাগুলো নিয়ে হোপফুলি আপনাদের সামনে ডিসকাস করব যদি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তার রেসপন্সের ওপর ডিপেন্ড করবে যে নেক্সট ভিডিও আসছে না তো কেডিপিতে কিভাবে একটা অ্যাকাউন্ট খোলা যায় যারা আগ্রহী আশা করি কেডিপিতে কীভাবে অ্যাকাউন্ট খোলা এটা নিয়ে একটা পোস্ট করা যেতে পারে খুবই সহজভাবে আমি আসলে ডেসক্রাইব করার চেষ্টা করব আর কেডিপি নিয়ে আরেকটা ইন্ট্রোডাকশন পার্ট করব যেটা আমি কেডিপি সাইটে গিয়ে আপনাদের দেখিয়ে দেব কেডিপি অ্যাকচুয়ালি কি কিভাবে কাজ করছে কি কি অফার দিচ্ছে তো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে এতক্ষণ কষ্ট করে ভিডিও দেখার জন্য আর টস আইটি কর্নারকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে